ICDS কেন্দ্রের পাশ থেকে শৌচালয়ের পাশ থেকে উদ্ধার হয়েছে এবার এক ব্যাগ ভর্তি তাজা বোমা ঘটনাটি নদিয়ার কোতওয়ালি থানার আনন্দবোস এলাকার ঘটনা ICDS কেন্দ্রের শৌচালয়ের পাশ থেকে উদ্ধার এক ব্যাগ ভর্তি বোমা বিস্তারিত জানতে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুমন মজুমদার সুমন ঠিক কি খবর রয়েছে দেখো একদমই সেটা হচ্ছে কোতওয়ালি থানার আনন্দবোস শহরের এক নম্বর ব্লক আজকে সকালবেলায় সেখানে যে ICDS অঙ্গনারী কেন্দ্র রয়েছে সেই অঙ্গনারী কেন্দ্রের শৌচালয়ের পাশে একটি ব্যাগ দেখতে পান এলাকার মানুষ এবং তারপরে কাছে গিয়ে দেখেন যে ব্যাগের মধ্যে রয়েছে তাজা বোমা রয়েছে বেশ কিছু এবং তারপরে তারা কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে সেই বোমগুলি উদ্ধার করে তা 50 মিনিট আগে এই বোমা উদ্ধারে যথেষ্ট চাঞ্চল্য পাশাপাশি এই ICDS সেন্টার যেখানে আজকে সোমবার আজ সেখানে কিন্তু ওই প্রসূতি মায়েদের এবং বাচ্চাদের খাবার দেওয়া হয় পড়াশোনা করানো হয় সেখানে এই শৌচালয় পাশে বোমা উদ্ধারে যথেষ্ট কিন্তু আতঙ্ক এলাকার মানুষ বা এবং পুলিশ তদন্ত করে দেখতে হবে কারা এরকম ঘটনা করলো সব মিলিয়ে কিন্তু বোমা উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ ঘটনা এলাকায় চাঞ্চল্য একেবারে ধন্যবাদ সুমন আমরা কথা বলছিলাম নদিয়া থেকে প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে